নমস্কার বন্ধুরা, তোমাদের আবারও সকলকে স্বাগত জানাই আমার এবং আমার মায়ের চ্যানেল বঙ্গোপাকশালায় আরও একটা নতুন রেসিপি ভিডিওতে। বাঙাল ঘটি, লাঠালাঠি, এই সমস্ত জিনিস তো বাঙালিদের মধ্যে চলতেই থাকে। যেমন বাঙালদের ইলিশ মাছ প্রিয়, তেমনই কিন্তু ঘটিদের চিংড়ি প্রিয়। চিংড়ির বিভিন্ন পদ যেমন চিংড়ি মাছের মালাইকারি, ভাপা চিংড়ি আমরা প্রায় অনেকেই খেয়েছি। তোমরা কিন্তু আমার চ্যানেলে ভাপা চিংড়ির রেসিপি পেয়ে যাবে। তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কালিয়ার রেসিপি। এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। আর এইদিকে আরও কিছু আমি মশলা সামগ্রী নিয়েছি, যেমন এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নিয়েছি লবণ, চিনি, আর এইদিকে নিয়েছি টক দই এবং ধনে পাতা। আমি এখানে প্রত্যেকটি উপকরণ পরিমাণ সহ নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে। এইখানে আমি নিয়েছি 600 গ্রাম চিংড়ি মাছ। এখানে কিন্তু চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড়ই আছে। আমি চিংড়ি মাছের খোলস, মাথা এবং পেট এবং উপরের দিকে যে কালো একটা শির থাকে, সেই শিরগুলো ফেলে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটি চিংড়ি মাছ বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা যদি চিংড়ি মাছ বাছার পদ্ধতি দেখতে চাও, ওপরের আই বাটনে আমি সেই ভিডিও লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে। এখানে আমি 1 ছোট চামচ লবণ এবং 1 ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। প্রায় মিনিট 5-এর মতন হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 বড় চামচ সর্ষের তেল। তেলটাও আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, ধোয়া ওঠা অবস্থা পর্যন্ত। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং তেলের মধ্যে থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আমি এখন এক এক করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছের লেজার অংশগুলো ফেলিনি। চিংড়ি মাছের লেজার অংশগুলো রেখে দিলে কিন্তু চিংড়ি মাছগুলোকে দেখতেও সুন্দর লাগে এবং চিংড়ি মাছগুলো ভাজার পর কিন্তু খুব বেশি গুটিয়ে যায় না। চিংড়িগুলো আমি অন্যদিকেও ঘুরিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো দুদিক থেকেই একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। তবে খুব বেশি চিংড়ি মাছগুলো আমি ভাজবো না, কারণ খুব বেশি চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো রাবারের মতন শক্ত হয়ে যায়। প্রায় 1.5 মিনিটের মতন চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি চিংড়ি মাছগুলো আমি ভাজবো না। এখন আমি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো তেলের মধ্যে থেকে বের করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অনেকেই কিন্তু রান্না কষানোর সময় চিংড়ি মাছ কাঁচা অবস্থাতেই ব্যবহার করে, তবে চিংড়ি মাছ হালকা একটু ভেজে নিলে সেই স্বাদ একটু বেশিই ভালো আসে। এই চিংড়ি ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 বড় চামচ সর্ষের তেল। এইদিকে আমার বাকি সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তেলটা এইদিকে ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ সরু সরু স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন কেটে রাখা এই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এখন আমি হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই রান্নার মধ্যে গাঢ় একটা সুন্দর রং আনার জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 ছোট চামচ চিনি। চিনি দিলে কিন্তু রান্নার রং খুব সুন্দর আসে। প্রায় 1.5 মিনিটের মতন পেঁয়াজটা বেশ হালকা লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু এখন অনেকটাই লাল লাল হয়ে নরমও হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মাঝারি সাইজের টমেটো কুচি। যতক্ষণ না টমেটো কুচিগুলো হালকা নরম হয়ে আসছে ততক্ষণ এটা আমি ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতন হয়ে গেছে। এখন টমেটো কুচিগুলো বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোরই ব্যবহার করছি, তাতে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো আসে। এখন আমি এটা খুব ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু আগেই আমি ব্যবহার করছি যাতে রসুন বাটার কাঁচা যে গন্ধটা থাকে সেটা ভালোভাবে কষানো হয়ে যায়। রসুন বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচের একটু কম আদা বাটা। এখানে আমি রসুন বাটাটা একটু বেশি পরিমাণের ব্যবহার করেছি এবং আদা বাটাটা কিন্তু একটু কম পরিমাণে ব্যবহার করলাম।
আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে আমি দিয়ে দিলাম 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 বড় চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 বড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো এবং 1/2 ছোট চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো। এখন আমি সামান্য কিছুটা গরম মশলার ব্যবহার করলাম এবং শেষেও কিন্তু আমি খানিকটা গরম মশলার ব্যবহার করব। গুঁড়ো মশলা দেওয়ার ফলে যাতে এই মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রেখে মশলাটা খানিকক্ষণের জন্য কষিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 2 বড় চামচ টক দই। টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং এই ফেটিয়ে নেওয়া টক দইটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। টক দইটা খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং টক দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেতেই রাখতে হবে। টক দই মিশিয়ে নেওয়ার পর মশলাটা আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে। সামান্য 1 থেকে 1.5 চামচের মতন জল আমি এর মধ্যে ব্যবহার করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তোমরা যদি চাও মশলার মধ্যে কোনোভাবে জলের ব্যবহার নাও করতে পারো। এখন আমি এর মধ্যে ব্যবহার করলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিলাম এবং এই মশলাটা আমি মিডিয়াম ফ্লেমেতে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে। প্রায় 2-3 মিনিটের মতন লো টু মিডিয়াম ফ্লেমেতে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে এবং মশলার মধ্যে থেকে পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিংড়িগুলো খুব ভালোভাবে মশলার সাথে মেশানো আমার হয়ে গেছে। এখন এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমেতে রেখে বেশ খানিকক্ষণের জন্য কষিয়ে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে এবং কালিয়ার মধ্যে থেকে কিন্তু পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে এবং চিংড়ি মাছগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো, যে গরম মশলাটা তখন আমি সামান্য ব্যবহার করেছিলাম। গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এখন আমি এটা 1 থেকে 2 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমেতে কড়াইয়ের মধ্যেই রেখে দেব যাতে মশলাটা আরও কিছুটা শুকনো হয়ে আসে এবং মশলার মধ্যে থেকে যাতে তেল ছেড়ে দেয়। লো টু মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিটের মতন এটা কিন্তু স্ট্যান্ডার্ড টাইমে ছিল। কালিয়ার মধ্যে থেকে পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে এবং এর মধ্যে খুব সুন্দর একটা গাঢ় রঙও চলে এসেছে। চিংড়ি মাছের কালিয়া একদম তৈরি হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে চিংড়ি মাছের কালিয়া পরিবেশন করে নিলাম এবং ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য কিছুটা ধনেপাতা কুচি। খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু। তাহলে আর দেরি কি, এই রেসিপি ফলো করে চিংড়ি মাছের কালিয়া তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। কেমন খেতে লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওর জন্য। তোমরা আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে ফলো করো।